few moments later. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। রাই সুরজিৎ লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। তো আমি আর ও রেডি হয়ে নিয়েছি, যাব কোথায়? মেলা দেখতে। তো এখানে হচ্ছে রাসের মেলা, তো এখনও আছে। তো ভাবলাম, আগেও গিয়েছি কতবার, তো এবার ভাবলাম যে না যাওয়া যাক, কারণ মেলাটা কবে শেষ হয়ে যায়। তো আমরা বেরিয়ে পড়ছি মেলা ঘুরতে। তো ঘণ্টকে নিব না আজকে, ভীষণ ঠান্ডা বাইরে, ও ঠান্ডা লেগে গেছিলো, এখন একটু ঠিক আছে, না হলে আবার যদি আবার ঠান্ডা লাগে ওই জন্য নিচ্ছি না ওকে। তা আমি আর ওই বেরোচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি বলো। তো আমার ঘরের অবস্থা খুব খারাপ, এতক্ষণ ধরে আমি গোজগাছ করলাম এক পাশটা, আর এক পাশটা আমার এসে করতে হবে, তাই ভাবলাম যে রাত হয়ে যাচ্ছে, তো এখন যাওয়া যাক। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে সবাই, কেউ কিন্তু স্কিপ করবে না। তো সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, এই ড্রেসটা নিয়েছিলাম তোমার ফ্লিপকার্ট থেকে, এটাই আজকে পরে নিলাম। আমার ভীষণ গরম লাগছে, ওপরে আমি ফ্যান চালিয়ে এতক্ষণ রেডি হচ্ছিলাম, তো ভীষণ গরম লাগছে, তাই ভাবলাম যে হালকা পাতলাই পরি, বাইরে জানি ভীষণ ঠান্ডা। তো চলো সাথে থাকো। আর এখানে হচ্ছে লটারি খেলা, তাই ভীষণ ভিড়, এখানে লটারি হচ্ছে। আর এই পাশটা থেকে দেখো, আমি সাইড দিয়ে অনেক ধামা প্লাস্টিক জিনিস মানুষ বাইরে দোকানদার, তারা সবগুলো নিয়ে বসেছে। তো মেলায় আজকে তো প্রচণ্ড ভিড়, তো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই দেখো ভেতরের গেট, আমরা এখন ঢুকবো, ঢুকার গেট, তো এদিকে ঢুকে যাচ্ছি। ঢুকে গেছি পুজো মণ্ডপে, বারোয়ারি পুজো মণ্ডপ। দেখো গেটেই এত ভিড়, এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, আমি ভিডিও করবো কীভাবে? তো যাই হোক, যতটা পারলাম করলাম। তো এদিকে হচ্ছে নাম কীর্তনই বলবো, এটা অ্যাসামিস কালচারের মানে পুজোটা যারা করে থাকে তারা পুরোটাই অ্যাসামিস কালচারের হয়। তো এরাই ওরাই আর কি ওদের ওদের মানে ওদের যেটা রিচুয়ালস নাম কীর্তন সেটাই করছে। তো আমরা এ পাশটা দিয়ে এগোচ্ছি। তো প্রথমে জগন্নাথ, জয় জগন্নাথ, তারপরে গণেশ। আর এখানে কি সুন্দর লক্ষ্মীনারায়ণ বসে আছে, তো এটা চলো একটু এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা মূর্তিগুলো, সব নতুন নতুন মূর্তি, কোনো জায়গাতেই আমি সেরকম নতুন মূর্তি পাই না, প্রত্যেক বছর এখানে নতুন মূর্তি হবে। এখানে কুম্ভকর্ণকে রাম কি মারছে ওটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে, এখানে তো অ্যাসামিসে লেখা রয়েছে। আমাদের এখানে একই রকম, এখানে কি সুন্দর
ভেতরে তোমাদেরকে দেখাই। চলো 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 এবার গুহার ভেতরে ঢোকা যাক, কি আছে চলো। আমিও এক্সাইটেড দেখার জন্য। তো তার আগে দেখো এই পাশটাও সুন্দর সাজিয়েছে, মানে এইসব জিনিস দেখলে না মানে কিছুক্ষণ না দাঁড়িয়ে আমি পারি না। তো আমি দেখো এখন ঢুকে গেছি, তো এখানে তো ভিড় ঢেলা মানে ধাক্কাধাক্কি হচ্ছে রীতিমতো। যাই হোক, তো আমি ছোটো ছোটো করে ফটাফট করে দেখিয়ে নিলাম তোমাদের পরশুরাম শ্রীরাম, তো এইসবের মূর্তি ভেতরে দেওয়া ছিল, বলরাম, আর ওই দেখো চূড়ায় মহাদেব আর মা পার্বতীকে, আর এখানে আমার ছোট্ট বাজরা। চলো এখন মেলায় ঢুকবো, দিনটা হয়ে গেছে আমাদের দর্শন করা। চলো, অনেক বড় অনেক ঠাকুর আমরা দর্শন করে এলাম। এখানে খুব সাফ হচ্ছে, চলো আমরা এখন মেলার দিকে যাই। আমরা একচুয়ালি লাস্টের মানে লাস্টের লাইনের থেকে ঢুকেছি, যেটাতে মানুষ সবার পরে ঢুকে, তো আমরা এখান থেকে শুরু করলাম। আর এই লাইনটা তো ভীষণ ছিল, কারণ এখানে সব প্রত্যেক রকমের রাইডস ছিল, আর এখানে এক পাশে সব রাইডসগুলো ছিল, আর এক পাশে ছিল একটুখানিও বেশি দিবে না। গদাই বললাম, কুকুরটা নিতে কি সুন্দর ছিল, কুকুরটা ওইটাই নিবে, গদা ছেলের গদা। জয় শ্রীরাম। সে তো ভিন্না হবে। এই দেখো তারপর আমি আসলাম নিজের জন্য একটা এইগুলো কিনতে, মানে এগুলোকে আমি বুলবুলিই বলি, তো এই বুলবুলিগুলো কিনতে এসেছি নিজের জন্য, তো এটা নিলাম আমি। ওর পাপা পুরো মেলাটা ঘুরছে, আর বাবুর জন্য এটা নাও, বাবুর জন্য ওটা নাও। তো এখানে আসলাম সফট টয়েসের দিকে, তো এখানে ও বলছে যে এটার ভেতরে কিছুই নেই, তার বললাম কী থাকবে, লোহা লক্কর দিয়ে নিশ্চয়ই বানাবে না। তো আমি এই টিয়ে পাখিটা ভীষণ সুন্দর লেগেছে, মেলাতে না যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, কিনে নিয়ে যাই বাড়িতে। মেলা মেলা মেলা। তো তারপর দেখলাম খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে খুব অল্প দামের মধ্যে। তো শাশুড়ি মনে কিন্তু বলছিলো, তো আমি ভাবলাম তো মায়ের জন্য একটা নিয়ে নিই এখান থেকে। তো অনেকগুলোই দেখলাম, তো এই জিনিসগুলো মায়ের কাছে ছিল আগে থেকে, তো ভাবলাম থাক নতুন অন্যরকম একটা নিই। তো আমি দেখো এই জিনিসটা নিলাম, যেটা আমি নিয়েছি, এটা আমার সব থেকে ভালো লেগেছে। মেলাতে তো ভ্যারাইটিস পাওয়া যায়, সব দোকান বাইরে ফুচকার, এখানে আমি সেরকম ফুচকার দোকান পাচ্ছি না, তাই পুজোই যাচ্ছে সারা মেলা ঘুরে। আর এখানে আমরা ঢুকলাম জিলাপির লাইনে, চারদিকে দুপাশে জিলাপি ভাজা হচ্ছে।
তারপর ভাবলাম যে একটু ওদে আর একটু ঝুড়ি ভাজা নিয়ে নিলাম এরকম। তো এইসব জিনিস মেলার মেন জিনিস আর কি, এসব না নিলে মেলা ঘোরা। আমি কিচ্ছু কিনি নাই মেলা থেকে, আমার টাকা শেষ। এই দেখো এগুলো সব পাবলোর আর পাবলোর একজন থামির জন্য একটা কিনলাম আর কি, খাবার দাবার নিচ্ছে। আমি কিছু কিনবো না, এক হাতে জিলাপি পড়তে এক হাতে গন্ধা। কে আসবি শুনিতে, এক হাতে জিলাপির পড়লে আর এক হাতে গজা। আমি এসে কি তাল করলাম যে তুমি কালকে একা আসবা? তুমি চড়তে পারো? তোমার তো ভয় পাও, আমি সব চড়তে পারি। কই নিজেই ভয় পায়, নিজেই কিছু চড়ে না, কিছু না, কোনো রাইড সব যে কোনো কিছুতে উঠবে আর শক্ত হয়ে থাকবে। আমি ভয় পাই না, ও ভয় পায়। হ্যাঁ, মেলা থেকে বেরিয়ে গেলাম পপকর্ন হাতে নিয়ে, ফুচকার জন্যই তাড়াতাড়ি করে বেরোলাম। আরও ফুচকা খাওয়ার নেশা, মানে নেশা হয়ে গেল ফুচকা, মানে এখন যদি না পাই। হ্যাঁ, ফুচকার নেশা হয়ে গেছে, ফুচকার নেশা, ফুচকা। ফুচকা কাকু ওপর ভীষণ রাগ হয়েছিল, কারণ ও আমাদেরকে প্রচুর টাইম ধরে দাঁড় করে রেখেছে, ফুচকা দিচ্ছিল না, তাই বলতে ওটা বাধ্য হয়েছি। এতক্ষণ সত্যি দাঁড়াতে ইচ্ছা করে ফুচকা দোকানের সামনে। তারপর আসলাম এই দিকটাতে, পাবলো পাবলো ছিলাম বাসি কিনলে পাপা, একটা বাসি নিয়ে পাবলোর মা বাজাচ্ছে রাস্তার মধ্যে আর ওর পাপা বকা দিচ্ছে। যাই হোক, একটু মজা করলাম। তারপর না আসলাম মধুবনে, ভাবলাম যে রাতে খাওয়াটা এখানে খেয়ে তারপরে যাই, কারণ বাড়ি গেলে এই ফ্রেশ হও, ছেলেকে খাওয়াও, তারপরে বিছানা টিছানা করা থাকে, অনেক টাইম লেগে যাবে। তারপর যে খেয়ে তারপরে বাড়ির দিকে যাই। তো আমরা এখন আসলাম মধুবনে। তো দেখো ভীষণ ভিড়, যারা যারা মেলায় আসছে মনে হয় সবাই মানে এখানে ঢুকে খেয়ে যাচ্ছে। তো আমরা অর্ডার করেছিলাম না বিরিয়ানি, এখানে বিরিয়ানিটা একদম মানে ফাটাফাটি। তো বিরিয়ানি যদিও না তবুও ভীষণ ভালো লাগে খেতে, তো আমি এটাই অর্ডার করলাম, দু প্লেট চিকেন বিরিয়ানি। তো ভীষণ, আর গ্রেভিটা তো একদম অসাধারণ, দারুণ লাগে খেতে আমার, তাই এটাই অর্ডার করে দিয়েছি। মেলায় আসলাম, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, তাই ভাবলাম যে লাস্ট পার্টে এটা কেন মিস করি। তো ভাবলাম সামনেই একটা দোকান আছে, তো দিলাম পান, বেশি দিও না, পান বানাচ্ছে কাকু। তো তার মধ্যে দেখলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব দারুণ আসছে, দেখো ছোটো ছোটো বাল্বগুলো কি দারুণ লাগছে। তো কয়েকটা ফটো ক্লিক করিয়ে নিলাম, সুহিতকে বললাম করে দিতে। তো এর মধ্যেই কাকুর পান বানানো কমপ্লিট হয়ে গেছে, একটা পান আমি মুখে ঢোকাতে পারি না, তাই অর্ধেক করে নিতে বললাম। এই অর্ধেকটা এখন খাবো আর আর বাকিটা বাড়িতে গিয়ে খাবো। তো এরপরে দেখো মুখে পান গুঁজে বাঁশি বাজাতে বাজাতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি, টাটা।